দৈনন্দিন কাজে অত্যন্ত প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য হেডফোন। সুলতান মাহমুদ সোহাগ ও অ্যান্থনি তুষার এই পণ্যটি নিয়ে নাটক নির্মাণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেন নাটক পরিচালক হিসেবে। তথ্য প্রযুক্তির কল্যাণে সহজ হচ্ছে আমাদের দৈনন্দিন কাজকর্ম। আমরা প্রতিনিয়তই যেমন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছি, তেমনি এগুলোর ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছি খুব দ্রুত। আজ আমি একটা বিশেষ পারমিশন নিতে আপনার কাছে এসেছি। এমনই একটি যন্ত্রের নাম হেডফোন। এই শিরোনামে এবার যৌথভাবে নাটক নির্মাণ করছেন সোহাগ ও তুষার। নির্মাতা দয়ার প্রথমবারের মতো নির্মিত এই নাটকটি প্রযোজনা করেছে গ্রিন রুট প্রোডাকশন। হেডফোনটা হচ্ছে আমার নাটকের হিরো সাব্বির, ও একদমই সহ্য করতে পারে না। যার কানে হেডফোন দেখে তার প্রতি সে একটা ক্রেজিনেস ব্যবহার মানে অ্যাটিচিউড করে। প্রধান চরিত্র এরকমই, তার আগের জীবনে খুব সাধারণ একটা ভুলের পরিপ্রেক্ষিতে তার জীবনে খুব বড় একটা ক্ষতির মুখে পড়ে। রাকিব হাসানের রচনায় ঈদের জন্য নির্মিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, মৌনিতা খান, ইশানা, দোলন দে, ঝুনা চৌধুরী ও তারেক মাহমুদ সহ অনেকে। আদিনা খুবই স্ট্রং একটা ক্যারেক্টার, যেটা প্রথমে বললাম খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুবই কনফিডেন্ট একটা মেয়ে। আর ও একটা অ্যাটেম্পট নেয় যে মেয়েটা ওই ছেলেটাকে সে হেল্প করবে। ইশানা আমার খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে একটা নাটক না অনেক নাটকে কাজ করছি, এবং সে অল্প সময়ের মধ্যে আসলে তোর বোঝাবাটা খুব ভালো, মানে আমাদের দুজনের কেমিস্ট্রিটা অনেক ভালো। আইল্যান্ডের সহযোগিতায় উত্তরার বিভিন্ন স্থানে দুই দিনে শেষ হলো নাটকটির দৃশ্য ধারণের কাজ। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।